ওকে সো লক করি আমরা এই জায়গা সার্চ করলাম ফটোশপ এই যে ফটোশপ আমরা পাচ্ছি এটার উপর ডাবল ক্লিক করতে হবে মাউসের লেফট সাইডে ডাবল ক্লিক করতে হবে বুঝতে পারছেন ওকে ডাবল ক্লিক করার পর এই যে আমাদের ওপেন হয়েছে এরকম ঠিক আছে আচ্ছা এরপর আমরা এই ফাইল ফাইল থেকে নতুন ডকুমেন্ট আই মিন আমরা নতুন একটা আর্টবোর্ড বা ডিজাইনের সাইজ দিতে চাই তাহলে কি দিতে হবে কন্ট্রোল এন এছাড়া আরো শর্টকাট এখানে দেওয়া আছে এছাড়া যদি আমরা কোনো ছবি ওপেন করতে চাই কোথায় ক্লিক করব ও আবার এখানে ক্লিক করলো নিয়ে আসা যাবে এছাড়া আমরা যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে হবে এই ফাইলের ভিতরে গেলাম আই মিন এই ফাইল ম্যানেজার এটা তো চিনেন নাকি তো ফাইল ম্যানেজারটা আমরা ওপেন করলাম এখন আমরা যে ছবিটা এখানে নিয়ে আসতে চাই ছবিটাকে এভাবে এটা ছোট বড় তো করতে হবে এটা দিলে ছোট বড় হবে আবার এই কর্নার দিলে কি হবে ছোট হবে এবং এই কর্নার এভাবে ধরে আপনি এদিকে অ্যারো ট্যারো ই করতে হবে বেশি বড় হলে এভাবে করতে পারবেন তারপর এই দিকে এভাবে নিতে পারবেন পারবেন না এটা তো জানেনি ওকে সো আমরা এটাকে মিডল লেভেল করলাম এভাবে যাতে দেখা যায় এখন এটার ভিতরে আমরা এই ছবিটাকে ধরে এই জায়গায় ড্রাগ এন্ড ড্রপ করতে পারি কি করতে পারি ড্রাগ এন্ড ড্রপ তো আমরা যদি ছেড়ে দিই তাহলে কিন্তু ছবিটা এখানে চলে আসবে যদি আমাদের র্যামটা কম থাকে তাহলে একটু সময় দিবে বুঝতে পারছেন সে কিন্তু আসছে কিন্তু একটু সময় নিচ্ছে দেখবেন আমরা যদি ফাইলে ক্লিক করি ক্লিক হচ্ছে হচ্ছে না তার মানে সে আসতেছে ওই যে দেখেন আসতেছে আসে তাহলে চলে আসে তাই না এখন এটাকে কি করতে হবে এটা দেখেন এই জায়গায় আছে এটাকে আমরা এখানে ধরে জাস্ট এটার সাথে সমান করে দেবে কি করব মানে সে বাইরে চলে আসে এই তো দেখেন বাইরে আছে না এরে ফিক্স করতে হবে একটা জায়গায় এজন্য এটাকে ধরে এই জায়গায় নিয়ে ছেড়ে দিব দেখেন ধরলাম কোন জায়গা থেকে ধরা যায় আমরা এই পাশে এভাবে রাখবো এখন দেখেন সব দিকে একটা কালার আসতেছে খেয়াল করছেন এই দেখেন এইদিকে একটা কালার ওইদিকে একটা কালার এই যে ছেড়ে দিলাম এখন দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আসার পর এখন আমরা জুম টুলে ক্লিক করবো কোন জায়গায় জুম টুল তারপরে আমরা এই জায়গাটা অপশন পাবো ফিট নামে কি নামে ফিট অন স্ক্রিন এখানে ক্লিক করবো তাহলে ফিট হয়ে যাবে এরপরে আবার এখানে ক্লিক হয়ে যাবে তাহলে প্রথম কাজ কি যে কোনো ডকুমেন্ট ওপেন করার পর তারপরে এই জুম টুলে ক্লিক করে এখানে ফিটে ক্লিক করা বুঝতে পারছেন আবার বলেন আমরা এটাকে ক্রস করে দিলাম এটা থেকে কি করা যায় ক্রস করে দিলাম আবার আগের মতো চলে আসি আমরা ফাইলটাকে কি করবো এই যে ফাইল বা এই ছবি ছবিটাকে কি করবো এখানে আচ্ছা আমার একটা ছবি দরকার যেটা স্পোর্ট আপনাদের কাছে ছবি আছে মুখে দাগ সহ নাই দাগ সব তুলে ফেলছেন একসাথে কয়টা কাজ করতেছি ফটোশপ চালাচ্ছি রেকর্ডিং করতেছি আবার এখানে ক্রমে আসি ক্রম নিজেই ফোর জিবি হ্যাঁ হ্যাঁ ব্রেভ নিতে গেলে আবার মানে স্লো কাজ করবে এমনিতে র্যাম কম না যাই হোক আমরা একটা ওপেন করছি না হ্যাঁ র্যামটা বাড়ানো দরকার আমাদের ডিজিটাল মধ্যে র্যামটা একটু বেশি বাড়ানো দরকার তাই তো দেখলাম ওকে এখানে আমরা গিয়ে সার্চ করলাম স্পোর্ট কি সার্চ করলাম SPOT স্পোর্ট আরেকটা সফটওয়্যার আছে জ্যাম্প নাম এই সফটওয়্যারের কাজ কি এসইও সময় আমাদের এটা কাজে লাগে হ্যাঁ XAMPP তো যাক আমরা স্পোর্ট লিখলাম স্পট উইথ ফিমেল ফেস নাকি ডার্ক স্পোর্ট একটা ছবি নেই আমরা এই যে আমরা অনেক দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো অনেক জটিল জটিল আসে এগুলোও কিন্তু রিমুভ করা যায় হ্যাঁ আচ্ছা দেখ আমরা একটা ছবি নেই যেটার মাধ্যমে আমরা ডার্ক স্পট রিমুভ করতে চাই এই একটা আছে আমরা এটাকে নেওয়ার চেষ্টা করি দেখি ভালো দাগ 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 এই যে একটা আছে আমরা এটাকে নিই এটা মোটামুটি বেশি আছে এটা নিলে মোটামুটি বোঝা যাবে এছাড়া আরও আরও অনেক আমরা অনেক দেখতে পাচ্ছি এগুলো আপনি যে কোনো একটা নিতে পারেন যেগুলো আসলে ডার্ক স্পট আমরা এটাকে নিয়ে অনেকগুলো পদ্ধতি আছে আর কি আজকে আমরা বেসিক লেভেলের পদ্ধতি জানার চেষ্টা করি দেখি ওকে এক ক্লিক তারপরে সেভ আছে
একটা জটিল লেভেলে যেটা সেটা হচ্ছে হাই প্যাস, হাই প্যাস যেটা ওটা আমরা পরে জানবো। আজকে জাস্ট টুল যেহেতু জানতেছি, এইটা আমরা বেসিক কাজ হয়ে যাবে। এটাই মতো নেওয়া যাচ্ছে না, স্ক্রিনশট দিয়ে নিতে হবে নাকি? ওই ইমেজের ফরম্যাটটা ভালো না, বুঝতে পারছেন? গুগলে গিয়ে আবার ওই ইমেজটাকে আবার আপলোড করতে হবে, ওয়েব টু জেপিজি, তাহলে অটোমেটিক্যালি ফরম্যাট ঠিক হয়ে যাবে। এছাড়া আর কোনো ওয়ে নাই না। ওকে, সো আমরা আমাদের ফটোশপে গেলাম। আমরা যে কোনো ছবি ওপেন করার জন্য কি করি, এখানে ফাইলে ক্লিক করি। সবাই লক্ষ্য করেন, ছবি ওপেন করার জন্য কোথায় ক্লিক করি? ফাইলে। তারপরে আমরা এই জায়গায় একটা অপশন পাই, যেটা হচ্ছে আমাদের যে ডেস্কটপ বা কোথায় আছে ছবিটা, ছবিটাকে ধরে আমরা কি করি, ড্রাগ এন্ড ড্রপ করি, তাই না? এই ছবিটাকে ধরে জাস্ট এখানে ছেড়ে দিলেই ওপেন হবে, বোঝা গেছে? আচ্ছা দেখ, ওপেনটা আমরা বুঝতে পারছি, আই মিন ফাইল ম্যানেজারে যাব, এখানে ছবিটাকে ধরে কি করব, ড্রাগ এন্ড ড্রপ করব। আর একটা ওয়ে হচ্ছে ফাইলে ক্লিক করে নতুন ডকুমেন্ট নিতে চাইলে কোথায় ক্লিক করব, নিউ। আর ছবি ওপেন করতে চাইলে কোথায়, ওপেন। তাহলে দুইটা পদ্ধতিতে আমরা ফটোশপে ওপেন করতে পারি। কি কি? আপনি তো সবাই লাস্টে, সামনে চলে আসেন একটু, এই যে দুইজনের ভিতরে এটা হন। হ্যাঁ, তো সামনে আসেন, সমস্যা কি? তিনজন চারজন হলে সমস্যা? চলে আসেন, একদম সামনে আসেন, এই জায়গায় একটু ভিতরে যান। তাহলে প্রথম যেটা আমরা জানার চেষ্টা করলাম ফটোশপে, সেটা হচ্ছে কিভাবে ফাইল ওপেন করতে হয়, তাই না? পারবেন সবাই নতুন ডকুমেন্ট অথবা ছবি ওপেন করতে পারবেন? আচ্ছা, এরপরে আমরা এই জায়গায় আরো শর্টকাট গুলো জানতে পারি। সেভ করার জন্য এই সেভে ক্লিক করতে হয়, কোথায়? একটা হচ্ছে সেভ অ্যাজ, নতুন নাম দেওয়ার জন্য। আর সেভ মানে আপনার এই পিএইচডি আকারে সেভ হবে, বুঝতে পারছেন? ফটোশপ ভার্সন সেভ হবে। আচ্ছা, এরপরে আমরা ছবি এক্সপোর্ট করার জন্য এই যে এক্সপোর্টে ক্লিক করি, আই মিন আমাদের জেপিজি বা পিএনজি নেওয়ার জন্য কোথায় ক্লিক করি, এক্সপোর্ট। আচ্ছা, এরপরে আছে ইডিট। ইডিট অপশন আমাদের শর্টকাট জানা আছে, কি আছে? বিভিন্ন আমাদের কাজের রিলেটেড যেসব শর্টকাট আছে কোথায় আছে, এডিটে আছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা বাটন পাচ্ছি, যেটা হচ্ছে ইমেজ। আমাদের ইমেজের সাইজটা খুবই ছোট, বড় করার জন্য কোথায় যেতে হবে, এই যে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, একটা ক্যানভাস সাইজ। অনেক সময় আমরা ইমেজ ছাড়া এমনি আর্টবোর্ড নিন, একটা কোনো কিছু থাকে না ফাঁকা। লাস্ট ক্লাসে যখন আমরা ডিজাইন করেছিলাম, ওইটা আমরা সাইজটা বড় ছোট করার জন্য কোথায় ক্লিক করি, ক্যানভাস সাইজ। আচ্ছা, লেয়ার। লেয়ার মানে কি, এই যে এখানে এভাবে যেটা উপরে থাকে ওইটা দেখা যায়, তাই না? এই জন্য লেয়ার নেওয়ার জন্য এখান থেকে আমরা নিতে পারি। আচ্ছা, এরপরে আরো অপশন আছে, সেটা হচ্ছে সিলেক্ট। এরপরে ফিল্টার, আরো অনেক কিছু আছে, থ্রি ডি ডিজাইন আছে, উইন্ডোজ আছে। তো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ তো উইন্ডোজ, কোনটা? কোনো ফাংশন হারায় গেলে এখানে ক্লিক করে তারপর কোথায় ক্লিক করতে হয়, এই উইন্ডোজ থেকে নেওয়া যায়। এছাড়া আমাদের যে ওয়ার্ক স্পেস, সেখানে ক্লিক করে যে ইসেনশিয়ালটা সিলেক্ট করবো, কোনটা? বোঝা গেছে এইটুকু? আচ্ছা, এই হচ্ছে আমাদের ফটোশপের বেসিক। এখন আমরা অনেক সময় এলোমেলো করে ফেলবো। আমরা যদি এখানে ফাইল, তারপরে আমরা একটা ছবি নিই, অথবা এই জায়গা থেকে একটা ছবিটাকে ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেই, অনেক সময় এই ছবিগুলো আমরা কি করবো যে পুরো ফটোশপ এলোমেলো হয়ে যাবে, যাবে না? মানে কাজ করতে গেলে তো এলোমেলো হবেই। আমাদের এটা ওপেন করলাম, ওপেন করার পর এটা এই জায়গায় ওপেন হয়েছে, এটা কি করতে হবে, মিল করতে হবে, তাই না? এটাকে ধরে এই কার্সারে এই জায়গায় রেখে দিব, চারদিকে একটা দাগ আসতেছে, খেয়াল করছেন? ছেড়ে দিলাম, অটোমেটিক্যালি কি হয়েছে, ফিট হয়ে গেছে। এবার জুম টুলে ক্লিক করবো, কোথায়? জুম টুলে ক্লিক করে তারপর ফিট টু স্ক্রিনে ক্লিক করবো, কোথায়? অটোমেটিক্যালি আমাদের স্ক্রিনটা জুড়ে এইটা চলে আসবে, বুঝতে পারছেন? এখন ধরে নিচ্ছে আমরা কোনো কারণে এই টুলটাকে আমরা এভাবে কেটে দিছি, কি করছি, এগুলো কোনো কিছু নাই বা আপনি সব কিছু এলোমেলো হয়ে গেছে, তখন আপনি কি করবেন, ইয়েস স্টার্ট উইদাউট প্রয়োজন পাবে না। তাহলে আমরা এই জায়গায় ক্লিক করব, এখানে বুঝতে পারছেন কোন জায়গায়, উইন্ডোসে ক্লিক করবেন। উইন্ডোসে ক্লিক করবেন, ফটোশপ সার্চ করবেন, কি সার্চ করবেন, ফটোশপ। তেমন ফটোশপ রিস্টার্ট দেওয়ার সিস্টেম হচ্ছে কিবোর্ডে অল শিফট অল তিনটা ধরবেন, কন্ট্রোল শিফট অল, কি আবার বলেন? আপনারা যখন কোনো টুল হারায় ফেলবেন, এলোমেলো করে ফেলবেন, পুনরায় নতুন থেকে নিয়ে আসার জন্য কোথায় ক্লিক করবেন, তারপরে ফটোশপ বা যে ভার্সনটা ওইটার উপর ডাবল ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন, তারপর ইয়েসে ক্লিক করবেন, ডাবল ক্লিক, তারপর একটা পপ আপ আসবে, এখানে কোথায় ক্লিক করবেন, না ছাড়া যাবে না, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করতে হবে, কি করতে হবে, দেখেন আমি তিনটাই ধরে রাখছি, এই জায়গায় কন্ট্রোল, তারপরে কি, তারপর কি অল, এই তিনটা আমরা ধরে রাখবো, তারপরে আমরা ডাবল ক্লিক করবো ফটোশপের উপরে, কিসের উপরে, অথবা ইলাস্ট্রেটরের উপরে, ডাবল ক্লিক করলে এরপরে একটা অপশন আসবে, এখানে ইএসএ ক্লিক করবো, কোথায়? তাহলে দেখবেন একদম নতুন যেরকম থাকে ওরকম চলে আসবে। তার মানে ধরে নিচ্ছি আমরা এখান থেকে সাপোজ আমরা অনেক কিছুই আসলে মিসিং করে ফেললি,
এগুলো কিন্তু এই জায়গায় নিয়ে আসা যায়। হ্যাঁ আচ্ছা আমরা নিয়ে আসি, এই যে চলে আসছে বাহিরে, আমি এটাকে সরাই দিলাম, এটাকে আমি সরাই দিলাম। আচ্ছা ওপেন করি আবার, আমরা এই যে ওপেন করছি, এখন কাজ করার জন্য দরকার কি আছে? আমরা কোথায় পাবো এটা? উইন্ডোজে পাবো, কোথায় পাবো? উইন্ডোজ। আমাদের এটা নাম ছিল কি, টুল বার, কি ছিল? এখান থেকে আমরা এই টুলস লেখাটা খুঁজবো, কি খুঁজবো? আমরা দেখি এখানে টুলস লেখা কোথায় আছে। এই জায়গায় আপনি এই যে দেখতে পাবেন, এখানে টুলস অ্যান্ড ফিচার দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটা অপশন আছে, দেখি আমাদের এটা টুল বার বলে মেবি, দেখি এখানে কোথায় আছে। নিচের দিকে আপনারা পাবেন, এই যে পাচ্ছি টুলস, এটা ক্লিক করলে কোথায় চলে আসবে? আসে, এটাকে আমরা ধরে কোথায় নিতে পারবো? ছেড়ে দিলাম, নিজের জায়গায় বসে গেছে, তাই না? এই প্রত্যেকটা অপশন ধরে নিচ্ছে, এই যে লেয়ার নামে একটা বাটন আছে দেখতে পাচ্ছি, এই যে লেয়ার ক্লিক করছি কোথায় চলে গেছে? উপরে। ধরে নিচ্ছে লেয়ারটাকে আপনি কোনো কারণে লেয়ার অংশটাই কি করছেন, ডিলিট করে দিচ্ছেন, তাহলে কোথায় যাবেন? তারপরে খুঁজবেন কি, লেয়ার, এই যে লেয়ার এটা সিলেক্ট করবেন, এখন আছে, তাহলে চলে গেছে। আবার কোথায় ক্লিক করবেন? নাই, নিয়ে আসার জন্য কোথায় ক্লিক? আরে না, উইন্ডোজ, তারপরে এই যে লেয়ার, লেয়ার কই, চলে আসছে, পারা যাবে। এই যে এখানে আমাদের পর্যাপ্ত জায়গা দরকার, এগুলাকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো, আবার কোথায় ভিতরে নিতে পারবো, আবার এটাকে কি করতে পারবো, এই যে ভিতরে দিতে পারবো, জায়গা আছে। এখন এই যে লেয়ারে ক্লিক করলে লেয়ার ওপেন হবে, এটাকে আমরা বড় করার জন্য কোথায় ক্লিক করতে পারি, টান দিয়ে বড় ছোট করতে পারি। তার মানে আমাদের এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে ভাঙা গড়া, কি শিখতেছি, এলোমেলো সব কিছু করতে হবে। আমরা এখানে এগুলাকে এভাবে বের করলাম, বের করা যাচ্ছে, এটাকে বের করলাম, বের করা যাচ্ছে, এটাকে আমরা ধরলাম, কোন জায়গায় বসাতে চাই, এই জায়গায় বসাতে পারবো, যেখানে ইচ্ছে ওইখানে রাখতে পারবেন, এখানে রাখলাম। এখন ধরে নিচ্ছে এই জায়গায় আমি একটু স্পোর্টটাকে একসাথে রিমুভ করে দেখাই, এই যেখানে একটা আছে এটাকে বলা স্পোর্ট হিলিং ব্রাশ টুল, এটার মাধ্যমে আপনি বিভিন্ন দাগ ধরে ধরে কি করবেন, এভাবে রিমুভ করতে পারবেন, বুঝতে পারছেন? দাগগুলো চলে যাবে এইভাবে রিমুভ করলে, আমরা একটু পরে এগুলো জানবো। এই যে দেখেন, আমরা এটাকে যে কোনো জায়গায় রেখে করতে পারি, এটাকে যে কোনো জায়গায়, তবে আপনি ফর্মালিটি হচ্ছে এখানে এভাবে রাখতে হয়, এটাকে ধরে কোন জায়গায় রাখতে হয়, এই জায়গায়, এবং এটাকে একটু বাইরে নিয়ে আসতে হয়। এখন লেয়ার আসছে, আসছে, তাহলে এলোমেলো করে ফেললে কোন জায়গা থেকে নিয়ে আসবো, ওই যেটা চলে যাবো ওইটা নিয়ে আসবো। তো যদি আমরা কোনো কারণে ওই এলোমেলোটা না নিয়ে আসতে পারি, তাহলে কোথায় ক্লিক করব বলেন? স্টার্ট আইকন, তারপরে কন্ট্রোল শিফট, তারপরে অল ধরে রাখবো, আমি ছাড়ছি, এটার উপর ডাবল ক্লিক করব, কোথায় ক্লিক করব? সফটওয়্যার উপর ডাবল ক্লিক করবেন, তারপর ইএস এ ক্লিক করবেন, কোথায় ওই যা চলে যাবে পুনরায় ওই জায়গা থেকে চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা দেখি নিজের মতো করে একটা ওয়ার্ক স্পেস কিভাবে সাজায়, আমরা এটাকে এইভাবে রেখে ভালো ডিজাইন করতে চাই, আর এই লেয়ারটাকে আমরা, আই মিন লেয়ার বাটনটাকে এই পাশে রাখতে চাই আমি, আর এটাকে আমি এই পাশে ভিতরে দিয়ে দিতে চাই, এই দুইটা আমার গুরুত্বপূর্ণ। এখন আমি চাই প্রত্যেকবার এইভাবে ওপেন হোক, কি চাই? তাহলে এটা একটা নাম দেওয়া দরকার না, তাহলে উইন্ডোতে ক্লিক করবো, তারপরে ক্লিক করবো ওয়ার্ক স্পেস, কোথায় ক্লিক করবো? এটা হচ্ছে উপরে ওয়ার্ক স্পেস, তারপরে কোন জায়গায়, এই যে নিউ নামে একটা অপশন পাবো, কি নামে, আমি এখানে নাম দিলাম সাব্বির, কি দিলাম, সাব্বির দিয়ে দিলাম, তারপরে সেভে ক্লিক করলাম। এখন আমরা দেখি এই জায়গায় ক্লিক করে ওয়ার্ক স্পেস, তারপরে এসেন্সিয়ালে যাই, এসেন্সিয়ালে যাওয়ার পর আচ্ছা আমি অন্য একটা যাই, ইমোশনে গেলাম, এখন দেখতে অন্যরকম না, আমাদের যেটা নামে সেট করেছিলাম ওইটার ভিন্নতা ছিল না। উইন্ডোজ আবার ক্লিক করলাম, কোথায়, তারপর ওয়ার্ক স্পেস, এরপর কোন জায়গায়, কি নাম ছিল, এই যে সাব্বির, আগের মতো চলে আসে, চলে আসতেছে, যে আসছে, আসছে না, ওটা ল্যাকিং করতেছে আর কি। আচ্ছা তাহলে আমরা যে কোনো ভাবে নিজেদেরকে সাজাতে পারি নিজের নামে ইচ্ছা করে। আচ্ছা যাক, আমি এটাকে এই পাশে রাখলাম ফর্মালিটির জন্য, এটাকে কোন জায়গায় রাখলাম, এই জায়গায়, এবং এটাকে এই কর্নারে ক্লিক করলে বাইরে চলে আসবে, লেয়ারে ক্লিক করবো, কোথায়, এই লেয়ারে একটা ক্লিক করবো, লেয়ার কোথায় আছে, এখন এটা উপরে চলে যাবে। তো লেয়ারের ঘরটা আমাদের বড় দরকার হলে এটাকে ধরেই হবে, উপরের দিকে টান দিবো, আরও বড় দরকার হলে এটাকে বাইরে নিয়ে আসবে, বুঝতে পারছি, এই বাইরে এই কর্নারে রেখে এটাকে ধরে আমরা কি করবো, এভাবে টান দিবো, বোঝা গেছে? লেয়ারটাকে আমি এইভাবে বড় রাখতে চাই, অলওয়েজ করা যাবে, এটুকু নিজের মতো করে সাজাইলাম। এখন আমরা কাজ করি, প্রত্যেকটা টুল সম্পর্কে জানি, আগে এটাকে কি করতে হয় প্রথমেই, তারপরে তারপরে কোন জায়গায়, কোনো কাজ শেষ হইলে কোন জায়গায় ক্লিক করতে হয়, আগেই বলা আছে মুভ টুল, ওকে, এই মুভ টুলে ক্লিক করলাম। এখন দেখেন আমরা এই জায়গা থেকে এই দাগগুলো সরাইতে চাই, কি সরাইতে চাই, আমরা এটাকে একটা কপি করে পাশে এখানে রাখলাম, কপি করার সিস্টেম কি, কন্ট্রোল জে, কি
প্রথমে ছবিটাকে এভাবে সিলেক্ট, তারপরে কোথায় ক্লিক করতে হবে? কন্ট্রোল জে। এটা নামটা পরিবর্তন করতে চাই, তাহলে নামের উপর ডাবল ক্লিক করতে হবে। কি করতে হবে? এটার নাম কি? এক্সপোর্ট, তাই না? এক্সপোর্ট ইমেজ। এটা সিলেক্ট করলাম, নাম যাবে। আমরা এটার একটা কপি ওপেন করার জন্য ড্র্যাগ এন্ড ড্রপ করে প্লাসে রাখবো। কোথায় দেখতে পাচ্ছেন? প্লাস, এই যে প্লাসে রাখলাম নিচের দিকে, তখন এটা কপি হয়েছে। কি হয়েছে? আমরা এই ছবিটা নিয়ে যত তামাশা করব, কিন্তু এটা আমরা কি করব? লক করব। কি করব? এটাকে সিলেক্ট করে আমরা লক বাটনে প্রেস করলাম। কোথায়? এই ছবির কোনো সমস্যা হবে না। কোন সমস্যা কোথায় হবে? ওকে, এটাকে আমরা চোখের মতো আইকনে ক্লিক করলে কি হবে? দেখাই যাবে না, বন্ধ হবে। এটা খুললে কি হবে? দেখা যাবে। ওকে, আমরা এবার কাজটা শুরু করি। এই লকটা যখন থাকবে এখানে, কাজ করলে কাজ হবে না, বুঝতে পারছেন? নিচে একটা লক রাখলাম, কারণ এটা আমরা কাজ করতে চাই না। আর এটা কি করলাম? কাজ করব। ওকে, এই জন্য লকটাকে বন্ধ করলাম। এবার আমরা স্পট হিলিং নামে একটা অপশন পাচ্ছি, কি নামে? এইটা আমরা সিলেক্ট করলাম। আমি চাই কি, স্পট রিমুভ করতে। তাহলে স্পটটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাসে ক্লিক করবো। কোথায়? কন্ট্রোল প্লাসে কি হয়? জুম ইন হয়, ওই যে ইচুরিতে যে কাজ করে। স্পেস বারে কি হয়? হাতের মতো আইকন এনেবল হয়, মনে নাই আপনাদের? স্পেস বার প্রেস করছে কিবোর্ডে, কি প্রেস করছি? ওই দেখেন হাত চলে আসতেছে, কি কি চলে আসতেছে? স্পেস দিছি। এখন এটাকে আমি এই জায়গা থেকে শুরু করব। এখন এখানে একটা স্পট দেখতে পাচ্ছি, এটা আমরা রিমুভ করতে, করার জন্য এটা বেশি বড় আছে, কিন্তু দাগটা কতটুকু আছে বলেন? দাগটা ছোট, আর আমাদের দাগ সরানোর জন্য যেটা ওটা কি? এটাকে বড় ছোট করার জন্য থার্ড ব্র্যাকেটে ক্লিক করতে হয়। কোথায়? থার্ড ব্র্যাকেট। বাম দিকেরটা ছোট হয়, ডান দিকেটা কি হয়? বড় হয়। ওকে, আমি স্পটটা যতটুকু ততটুকু নিলাম, থার্ড ব্র্যাকেটে ক্লিক করলাম, এইটুকু এবার সিলেক্ট করলাম। এভাবে চলে গেছে। আচ্ছা, এই একটা দাগ আছে না, আমাদের দাগ অনুযায়ী এটা বড় করতে হবে। এটাকে কি করলাম? চলে গেছে। বড় ছোট করতে হবে, এটাকে একটু ছোট করতে হবে। এভাবে দিলাম, চলে গেছে না? ওকে, তাহলে এইভাবে আমরা এই যে দাগগুলো রিমুভ করতে পারবো। তা আমরা দেখি কতটুকু রিমুভ হচ্ছে। বড় ছোট করবেন কিভাবে? দাগ অনুযায়ী, তাই না? ওকে, দেখেন আমাদের এখানে অনেক ব্রঞ্জ ছিল, তো দেখবেন অনেক দাগ ছিল। এখন আমাদের দাগটা অনেকটাই কমে যাবে, দেখেন। বেশি বেশি ধরে টান দিবেন, অল্প অল্প করে টান দিবেন। হ্যাঁ, আমরা ছোট বড় করব, যত দাগ ছোট তত আমরা কি করব। এখন এই পাশে আমি যাইতে চাই, কেমনে যাব বলেন? আপনি বলেন এই পাশে যাব কেমনে? কি প্রেস করে আপনি বলেন? স্পেস বার প্রেস করলাম, এবার মাউসের এটা ধরে যাওয়া যাবে, তাই না? মানে হ্যান্ড টুল এনেবল করে। ওকে, এই জায়গা থেকে আমি রিমুভ করতে চাই একটা হাত এখানে আর একটা হাত, এগুলো রিমুভ করা যাবে, তাই না? যাবে। ওকে, আমরা এইভাবে রিমুভ করলাম। আরেকটা ওয়ে আছে আরো দ্রুত কাজ করার জন্য, তবে আমরা এইভাবে আগে দেখি না। ফটোশপ যারা স্টুডিও তারা এইভাবে কাজ করে আর কি। ওকে, তো এইভাবে আমরা রিমুভ করলাম মোটামুটি লেভেলের। এখন আমরা একটু দেখতে চাই, তাহলে কোথায় ক্লিক করব? ফিড, তারপরে কোন জায়গায়? ফিড স্কিন। এই জায়গায় অনেক ব্রোন ছিল না, আমরা এবার দেখতে চাই। তো দেখেন আগে ছিল কেমন, এই জায়গাটা লক্ষ্য করেন, আমরা যতটুকু কাজ করছি এইভাবে ব্রন ছিল না, এই যে ব্রন। এবার আমরা কাজ করবার কেমন হয়েছে? আছে। তাহলে স্পট হিলিং রিমুভ টুলের মাধ্যমে কি করা যাবে? স্পট রিমুভ করা যাবে। আর একটা ওয়ে হচ্ছে ব্রন রিমুভ করার, আমরা এটাকে আবারও জুম করি। কি করি? জুম করার সিস্টেম কি? কন্ট্রোল বলেন, কন্ট্রোল প্লাস ক্লিক করলে জুম হয়। আমি এই যে কপালে একটা দাগ দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলা, এটাকে ই করে দিলাম, কার্সার এখানে রাখলাম, এগুলোকে আবারও রিমুভ করতে চাই। এই জায়গায় ক্লিক করলে স্পটের নিচে আরেকটা আছে, হিলিং ব্রাশ টুল। কি নাম? হিলিং ব্রাশ টুল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যেই জায়গা ধরে নিচ্ছে, এই জায়গায় ফর্সা আছে, এই জায়গাটা আমরা এখানে বসাইতে চাই, বুঝতে পারছেন? আমাদের সব থেকে ভালো জায়গা কোনটা? এইটা। ভালো জায়গায় ক্লিক করে আমরা কি করলাম? একটা অল প্রেস করে ক্লিক করলাম। কি প্রেস করে বলেন? অল প্রেস করে ভালো জায়গায় আমরা কপি নিছি। কি করছি? এইবার আমরা এখানে দেখেন, এই যে আবেদন করলে কি ওই জায়গাটাই এখানে বসে গেছে, বুঝতে পারছেন? তাহলে যে ভালো জায়গাটা আমরা খারাপ জায়গায় কি করবো? অ্যাপ্লাই করবো। তাহলে এখানে অল প্রেস করে এখানে কি করলাম? ক্লিক করলাম, তারপরে এই জায়গায় ক্লিক করলাম, রিমুভ চলে যাবে। এই জায়গাটা এখানে কি হয়েছে? কপি হয়েছে। কি হয়েছে? কপি হয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা আছে যেটা নাম বলে প্যাচ টুল। কি টুল বলে?
এটাকে সিলেক্ট করে আমরা ধরে নিচ্ছি এই ব্রন্ডটুকু সরাইতে চাই, কি চাই? সিলেক্ট করলাম, ভালো জায়গা কোনটা? এটা যায় না, এই যে এখানে সিলেক্ট করলাম, ব্রন্ড চলে গেছে, কন্ট্রোল ডি সিলেক্ট করলে এটা চলে যাবে। তার মানে আমরা এইটার মাধ্যমে বিভিন্ন জায়গা ভালো জায়গাটুকু রিপ্লেস করতে পারি। তো দেখি আমরা এই জায়গার এই ব্রন্ড আছে না, সিলেক্ট করলাম, কি করলাম, এই স্ক্রিনের ভিতরে সব থেকে ভালো জায়গা কোনটা? পাশেই তো ভালো জায়গা পাচ্ছি, এটাকে ধরে কি করলাম এখানে রাখলাম, এখানে ব্রন আছে, এই যে ব্রন চলে গেছে, তাহলে এখান থেকে কন্ট্রোল ডি সিলেক্ট করবো, আবার চলে গেছে ব্রন। তাহলে বিভিন্ন জায়গার এই ব্রন গুলা সিলেক্ট করার জন্য ভালো জায়গায় স্ক্রিনটাকে নিয়ে রাখলে কি হবে, চলে যাবে এইভাবে সিলেক্ট। তারপর কোন জায়গায় নিবেন, সিলেক্ট কোথায় নিবেন, তাহলে এই মাধ্যমে আমরা রিমুভ করতে পারি, বোঝা গেছে? তাহলে স্পট রিমুভ করার সিস্টেমটা কি, কয়েকটা টুল আছে, প্রথম টুল কি বলেন, এটার মাধ্যমে জাস্ট ছোট বড় করে এইভাবে ক্লিক করলে কি হবে, স্পট চলে যাবে, তাই না? বেশি বেশি ক্লিক করা যাবে না, অল্প অল্প করে, হ্যাঁ, যতটুকু ব্রনের সাইজ ততটুকু নিতে হবে। এটা বড় ছোট করার জন্য কোথায় ক্লিক করতে হয়, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটকে ডান দিকেটা ক্লিক করলে কি হয়, বাম দিকেটা ছোট, যতটুকু স্পেস ততটুকু আমরা নিব, পারা যাবে? দেখবেন অনেক অংশে আমাদের ব্রন কিন্তু কমে গেছে, তাই না? এইভাবে আমরা যে কোনো ইমেজ থেকে ব্রন বেসিক লেভেলে রিমুভ করতে পারি, ঠিক আছে? অনেক অংশ চলে গেছে না, এটাকে ক্লিন করার সিস্টেম তো আমরা পরে জানবো। তো দেখেন এইভাবে কিন্তু আমরা পারি, পারা যাবে। আচ্ছা, এরপরে আবার ক্লিক করলে আরো একটা আছে, সেটা হচ্ছে কন্টেন্ট আওয়ার মুভ টুল, কি লেখা আছে, এটার মাধ্যমে বিভিন্ন জায়গা এই জায়গা এই জায়গা রিপ্লেসের মতো। এরপর হচ্ছে আই, দেখতে পাচ্ছেন আমরা চোখ সিলেক্ট করতে পারি, কি করতে পারি, এই চোখগুলো সিলেক্ট করে এগুলা কালার পরিবর্তন করতে পারি, এগুলো আপনার নিজে থেকে দেখে নেবেন। তাহলে আমরা বেসিক লেভেলের স্পোর্টটা শিখে গেছি কিনা, তাহলে নিজেদের মুখে ব্রন থাকলে রিমুভ করতে পারবেন। তাহলে দেখেন আফটার বিফোরটা আমরা দেখি, এটা ছিল কি আর এটা কি, এই সবগুলো রিমুভ করা যাবে এইভাবে? অবশ্যই যাবে, যাবে না? আমি এখন আরো ভালোভাবে করতে পারবো, দেখেন আমরা এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করে তারপরে প্যাস্টল নিয়ে আমি এই জায়গায় ব্রনটা কি করতে চাই, ধরে কোথায় রাখলাম, চলে গেছে ব্রন। তাহলে আমরা অল্প অল্প, বেশি বেশি না, তা অনেক বাজে দেখাবে কিন্তু, কন্ট্রোল নাকের শেপই চলে যাবে। এই জন্য কি করবেন, ছোট ছোট অংশ নেবেন, কি করবেন, ছোট 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 অংশ, বেশি নেওয়া যাবে না। আমরা এই যে এইটুকু নিলাম, বেশি নিলে কি হবে, বাজে হয়ে যাবে, এই দেখেন চলে যাবে, বুঝতে পারছেন? দেখতে বাজে হবে না যদি ছোট ছোট নেন, কিন্তু বড় আকারে নিলে কি হবে, আর যদি স্পোর্ট হিলিং ব্রাসলেট ভিতরে নেন তাহলে বেশি ভালো হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা একসাথে বেশি বেশি নিব না, কি করবো, ছোট ছোট অংশ সিলেক্ট তারপরে নিয়ে এভাবে বসাই দিব, ঠিক আছে? সবগুলোই একই কাজ হয় যদি আপনি কাজ করতে পারেন, এই তিনটা সবগুলোই ভালো কাজ হয় যদি আপনি কাজ করতে পারেন, বুঝতে পারছেন? এক একটা কাজ এক এক রকম, বুঝে নাই? রাইট, ওকে, তাহলে এই টুলের আমরা কাজ জেনে গেছি। এরপর মুভ টুল, মুভ টুলের কাজ কি বলেন, মুভ টুলের কাজ কি? আচ্ছা, মুভ টুলের কাজ আমরা দেখি, নতুন একটা এখানে ক্লিক করলাম, প্রত্যেকবার নতুন কোনো কিছু নিতে চাইলে সিলেক্ট করে নতুন প্লাসে ক্লিক করে লেয়ার নিতে হয়, কি নিতে হয়, এই লেয়ার নিলাম, লেয়ার আসে। এখন আমরা এখানে একটা শেপ নিতে চাই, এই যে শেপ সিলেক্ট করলাম একটা, এখন এই শেপটাকে সরাইতে চাই, কি করতে চাই, যেতে হবে কই, এটাকে আমরা এই যে কোনো জায়গায় সরাইতে পারবো? তাহলে যে কোনো জায়গায় সরানোর জন্য কোন টুলটা সিলেক্ট করতে হয়, মুভ টুল। আচ্ছা, আমি এটার এই কর্নারটাকে শুধু বড় করতে চাই, কি ধরে, কন্ট্রোল ধরে শুধু কর্নারটাকে যদি বড় করতে চান করতে পারবেন, দেখতে পাচ্ছেন এই কর্নার বড় করা যাবে। তাহলে বিভিন্নভাবে আমরা কর্নার ধরে বড় ছোট করার জন্য কোথায় ক্লিক করব বলেন, কন্ট্রোল ধরে, পারবেন? এই দেখেন নিজের মতো করে এইভাবে শেপ ডিজাইন করতে পারি, বাইরে ক্লিক করলে এটা কি হবে, সিলেকশন চলে যাবে, বুঝতে পারছি? কোথায় ক্লিক করতে হবে, বাইরে অথবা এই টুলের ভিতরে, বাইরে ক্লিক করলাম চলে গেছে, পারা যাবে। ওকে, তাহলে আমরা এই শেপের আকৃতি পরিবর্তন করার জন্য কোথায় ক্লিক করতে হয়, কন্ট্রোল, তারপরে কোন জায়গায়, এগুলা ধরে কি করা যায়, নিজের মতো করে অনেকভাবে ডিজাইন করা যায়, তাই না? ওকে, তাহলে এটা গেল, এরপরেরটা কি বলেন, এরপরের টুল যেটা এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, কি টুল বলে, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, এটা সিলেক্ট করলে আমরা
এই জায়গায় লম্বা লম্বি আই মিন সার্কেল টাইপের আছে না, ওইটা ডিজাইন করতে হবে। তো আমরা যিনি ডিজাইনটা করলে কি করতে হবে, নতুন একটা এই যে লেয়ার নতুন একটা নিলাম, তারপরে কোথায় ক্লিক করবো, এই যে সার্কেল সিলেক্ট করলাম, তারপরে অল ব্যাক স্পেস দিলে কি হয় বলেন, কালার পরে ওই যে পড়ছে কন্ট্রোল ডি সিলেক্ট করলে কি হয়, মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন আমরা এটাকে সরাইতে পারবো, কেমনে সরাই দিছি এই দুইটা টুল সম্পর্কে জানছেন। আচ্ছা এটাকে এখানে ক্লিক করে আমরা একটা বৃত্ত নিতে চাই, ক্লিক করে ধরে রাখলাম, কি করলাম এইবার এই যে এই টুলটাকে ধরে আমরা এইভাবে কর্নার ধরে টান দিলাম, করা যাবে শিফট এবং অল প্রেস করে, কি প্রেস করে, তাহলে সমান আকারে বড় হবে, কি হবে সমান আকারে বড় হবে, ওকে পারা যাবে আই হোক। এবার সিলেক্ট করলাম, এখানে একটা কালার দিতে চাই, কোথায় ক্লিক করতে হবে, লেয়ার, তারপরে আমরা একটা কালার দিতে চাই রেড কালার, কি কালার, এই যে সিলেক্ট করলাম এখানে, এবার কিবোর্ডের অল্ট ব্যাক স্পেস, তারপর কন্ট্রোল ডি, ভুল করেন কেন, পারা যাবে, এইটা আবার সরানো যাচ্ছে যাচ্ছে, কিন্তু আমরা যদি এটা এক লেয়ারে করতাম তাহলে দুইটা অ্যাডজাস্ট হয়ে যেত, এক হয়ে যেত, বুঝতে পারছি। আবারও আপনার নতুন আরেকটা জিনিস নিতে চাই, কোথায় ক্লিক করতে হয়, আপনাদের এটাই মুখস্থ করাচ্ছি। এখন আমি চাচ্ছি এখানে ক্লিক করে, ক্লিক করে আরেকটা নিতে চাই, সেটা হচ্ছে লম্বা লম্বি লাইন, ক্লিক করলাম, এই যে লম্বা লম্বি লাইন নেওয়া যাচ্ছে, এখানে একটা কালার দিতে চাই, তাহলে আমরা ডিফারেন্ট একটা কালার সিলেক্ট করলাম, আমি ব্ল্যাক সিলেক্ট করলাম এখানে এই ধরনের একটা কালার, তারপর ওকে, কালার কেমনে দিব, তারপর এটা ডি সিলেক্ট করতে হবে কেমনে, কন্ট্রোল ডি, ওই যে চলে গেছে একটা কালার। আচ্ছা এখানে আবারও ক্লিক করলাম, আরেকটা অপশন পাচ্ছি, এইভাবে কালার দিতে চাই, পারা যাবে, তাহলে আশা করি এই দুইটা টুল হয়ে গেছে, পারবেন। আচ্ছা এরপর বাইরে ক্লিক করলে অংশটা সিলেকশন হয়ে যাবে, এরপরে বলা কি বলা আছে কি, লেজার টুল, কি টুল বলে, লেজার টুল, এটার মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস এভাবে সিলেক্ট করতে পারবো, কি পারবো, বুঝতে পারছেন, আঁকা কিভাবে সিলেক্ট করার জন্য, ধরে নিচ্ছি এই যেভাবে সিলেক্ট করলাম, তারপর এখানে গেলাম এই যেভাবে সিলেক্ট করলাম, পারা যাবে, ওকে নিজের মতো করে এভাবে আঁকতে পারবো। তো দেখেন আমরা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ আঁকি, হ্যাঁ এই যে আঁকলাম, পারা যাবে। এখন এটাকে আমরা কালার দিতে চাই, কি করতে হবে, লেয়ার সিলেক্ট, তারপরে এটা ভুলে গেছেন, এটা ভুলে গেলে হবে, নিউ লেয়ার, তারপরে আমরা কি কালার দিতে চাই, কালারটাকে সিলেক্ট করলাম নাকি, তারপরে কোথায় ক্লিক করব, পড়ে গেছে কন্ট্রোল ডি, এই এবার কোথায় চলে যাব, কাজ শেষ হলে কোথায় দিতে হবে, এই টুল লেয়ার এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন যে কোনো জিনিস আলাদাভাবে সরানো যাচ্ছে, প্রত্যেকটা সব আলাদাভাবে সরানো যাচ্ছে কিনা, এটা যদি আমরা এক লেয়ারে থেকে করতাম তাহলে আলাদাভাবে সরানো যেত না, বুঝতে পারছেন। তাহলে আমরা এই টুল সম্পর্কে জানছি, লেজার টুলের মাধ্যমে ইচ্ছা মতো ডিজাইন করা যায়। আচ্ছা এরপর এটাকে বলা হয় কি বলেন, মার্কিউ টুল, কি টুল বলে, সরি ম্যাগনেট টুল, পলিগন টুল বলে এটাকে, কি টুল বলে, পলিগন টুল, এটার মাধ্যমে আমরা এভাবে সিলেক্ট করে এই যে বিভিন্ন জায়গায় জাস্ট ক্লিক আর ক্লিক ক্লিক আঁকা যাবে, বুঝতে পারছেন, লম্বালম্বিভাবে কি হবে, সিলেকশন হবে, এবং লাস্ট যেটা আমরা যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে সিলেক্ট করলে কি হবে, ওইটা সিলেকশন হয়ে যাবে। আবারও বলি, আমি এখানে লম্বালম্বিভাবে কোনো কিছু আঁকতে চাই, ক্লিক করলাম এখানে আরেকটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, তারপরে কোন জায়গায়, এই যে লাস্ট এখানে মিলাই দিলাম, হয়ে গেছে। এবার এখানে লেয়ার সিলেক্ট করে নতুন একটা কালার দিয়ে দিলাম নাকি, অল ব্যাক স্পেস, পারা যাবে, কন্ট্রোল ডি, পড়ে গেছে, এটার মাধ্যমে লম্বালম্বি কি করা যায়, নেওয়া যায়। তারপরে আবারও ক্লিক করলাম এখানে, এরপরে ক্লিক করলাম ম্যাগনেটিক টুল, এটা তো এটা আমরা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আপনি এই যে কালার যেদিকে যেদিকে জাস্ট কার্সারটা নেবেন ওইদিকে অটোমেটিক্যালি কি হবে, আমি কিন্তু কোথাও ক্লিক করতেছি না, কি করছি, জাস্ট আমার আস্তে আস্তে মাউসের কার্সারটা নিচে, দেখেন কোথাও আমার হাত আছে, এই দেখেন কোথাও হাত নাই, আমি জাস্ট এটা লাড়াচ্ছি এইভাবে, হ্যাঁ এই যে দেখেন যেদিকে যেদিকে নিচ্ছে ওইদিকে ওইদিকে কি হচ্ছে, অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাচ্ছে, মিলাই দিচ্ছি, ডাবল ক্লিক করলাম সিলেক্ট হয়ে যাচ্ছে, এটার মাধ্যমে এখানে কালার দেওয়া যাবে, কালার কেমনে দিব, কি শিখেলাম, লেয়ার, তারপরে কালার সিলেক্ট করব, হ্যাঁ তারপরে কালার সিলেক্ট করলাম, তারপরে কি, তারপরে কি পারা যাবে, ওকে। এরপরে আমরা আরো এই তিনটে অপশন তো আমরা পারবো, এরপরে এই অপশনের মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে সিলেকশন হয়, কি হয়, আপনি আর্ট বোর্ডটা সিলেক্ট করতে পারেন, এরপরে এটা কুইক সিলেকশন, আমরা চুল রিমুভ করার জন্য এটা ব্যবহার করি, বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না,
ওটা রিমুভ করার জন্য কুইক সিলেকশনটা ব্যবহার করা হয় কোনটা কুইক সিলেকশন এখানে ক্লিক করে বিভিন্ন অংশ আমরা সিলেক্ট করতে পারি আমরা এগুলোকে সব ডিলিট করে দেই ল্যাগ করে ফেলছে সবাই ক্রাক ব্যবহার করে আমাদের শর্টকাট গুলো এবার জিজ্ঞেস করি আমি হ্যাঁ নতুন লেয়ার কেমনে নিব ক্লাসে ক্লিক করে এখানে গেলে আপনি শর্টকাটে দেখতে পাবেন বুঝতে পারছেন আচ্ছা কন্ট্রোল জে দিলে নতুন লেয়ার তৈরি হয় বুঝতে পারছেন কপি হয় কন্ট্রোল জে আচ্ছা এইবার আমরা কন্ট্রোল ডি দিলে কি হবে ডিসিলেক্ট হবে কি হবে আচ্ছা আমরা নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য কোথায় ক্লিক করব কন্ট্রোল এন ব্যাগে যাওয়ার জন্য কোথায় ক্লিক করব আবার সামনে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট বুঝতে পারছেন আশা করি আপনারা এগুলো পারবেন তো ল্যাকিং করে থেমে আছে আচ্ছা এরপরে আমরা সাইজ রিমুভ করা সাইজটাকে ছোট বড় করার একটা টুল আছে না এটাকে বলে ক্রপ টুল কি টুল বলে এই ক্রপ টুলে আমরা ক্লিক করলাম কোন টুলে ক্রপ টুলে ওকে ক্রপ টুলে ক্লিক করার পর আমরা চাচ্ছি যে এই ইমেজটা একটু ছোট হবে আই মিন সাইজটাকে আমরা এই দিকে ছোট করতে চাই বা এই দিকে ছোট করতে চাই করা যাবে তাহলে কোথায় ক্লিক করব ক্রপ টুলে আমরা ক্লিক করব এরপর আমরা ইমেজের উপরে একটা ক্লিক করব পারা যাবে এরপর এই সাইজটাকে কি করতে পারবো ক্রপ করতে পারবো বা সাইজ ছোট বড় করতে পারবো অনেক লাইক আচ্ছা এই যে চলে আসে আসতেছি দাঁড়ান আচ্ছা ওই ডেভেলপার স্যারের কাছে একটু যান ওই স্যারের কাছে যান উনি দেখাই দিবে হ্যাঁ জ্যামটাকে এই ছোট বড় করা যাচ্ছে আমরা ছোট বড় ধরে নিচ্ছে এই চোখটুকু আমার দরকার এইটুকু রাখলাম তাহলে নিজের মতো করে সাইজ ছোট বড় করা যাচ্ছে তাই না এবার কোথায় ক্লিক করলাম ইন্টারে কোন জায়গায় ইন্টার অথবা ফাঁকা জায়গায় ক্লিক করবো কোন জায়গায় ফাঁকা জায়গায় তাও আসতেছে না কোথায় ক্লিক করবেন মুখ টুল কোন জায়গায় মুখ টুল তারপরে এখানে ক্লিক করলে চলে আসছে ক্রপ চলে আসবে পারা যাবে আচ্ছা এই ইমেজটা সাইজটা বড় করতে যায় কোথায় ক্লিক করবেন ইমেজ তারপরে কোন জায়গায় ইমেজ সাইজ পারা যাবে ওকে আজকে আমরা একটা কাজ শিখছি কাজের নাম কি স্পট রিমুভাল ওকে এই টুল সম্পর্কে আমরা জানছি আচ্ছা পরের টুলকে বলা পার্সপেক্টিভ টুল কি টুল বলে আমরা অনেক সময় এই জায়গায় ক্লিক করলাম এই জায়গায় জালের মতো একটা আইকন বিছায় তারপরে নেই ইন্টারফেস কে তাহলে ওইটাই আমাদের চলে আসবে বুঝতে পারছেন এটাকে বলা হয় কি পার্সপেক্টিভ টুল এটা মানে আমাদের অনেক সময় কাজে লাগবে আমরা ডিজাইন শিখতে শিখতে জানবো এটা তারপরে হচ্ছে পেজ টুল আমরা ফ্রেম বসানোর জন্য এভাবে ক্লিক করি এই জায়গায় আমরা এখন যে কোনো ছবি বসাতে পারি বুঝতে পারছেন এটাকে বলা হয় কি ফ্রেম টুল কন্ট্রোল জেডে ক্লিক করলে ব্যাকে যেতে পারবো তারপর এটাকে বলে আই ড্রপার টুল কি টুল বলে আমি ধরে নিচ্ছি এখানে একটা নতুন লেয়ার নিলাম এই জায়গায় নতুন লেয়ার পারবো এখানে ক্লিক মানে ধরে রাখলে আপনি দেখতে পাবেন নতুন লেয়ার সিস্টেম আর কি আচ্ছা এবার আমরা এই জায়গায় একটা কালার বসাতে চাই কোন কালার ধরে নিচ্ছি এই কালারটা বসাতে চাই কোন কালার অথবা আমি চাচ্ছি এই জায়গায় এই কালারটা নিতে তাহলে এটার মাধ্যমে যে কোনো জায়গায় গিয়ে আমরা এ সিলেক্ট করলে ওই কালারটা চলে সিলেক্ট হবে বুঝতে পারছেন হচ্ছে তখন আমরা কন্ট্রোল সরি অল ব্যাক স্পেস দিলে কি হবে কালার পড়ে যাবে পারা যাবে ওকে তারপর আছে কি প্যাচ টুল কাজে আগে শিখছি না আমরা ওকে এটার মাধ্যমে কি করা যায় এক একটা কাজে লাগে বুঝতে পারছেন ওকে আসলে ছবি অনুযায়ী এগুলো কাজকর্ম করতে হয় তারপরে বলা আছে কি ব্রাশ টুল কি টুল এটার মাধ্যমে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি আমি একটা দিলাম এখানে আঁকা আঁকি করার জন্য সবসময় নতুন লেয়ার তারপর কি আসতেছে এই যেভাবে সাপটা আমরা আঁকলাম তাই না আঁকা যাবে কন্ট্রোল জেতে ক্লিক করলে কি হবে ব্যাগে চলে যাবে তো দেখি আমরা এই যে আমরা পেন্টিং করলাম পারা যাবে বোঝা গেছে এটা আমরা চাচ্ছি একটু ঝাপসা টাইপের বা গাঢ় টাইপের এই জায়গায় ক্লিক করে আমরা ব্রাশের সাইজ বড় ছোট করা যাবে কি করা যাবে হ্যাঁ বুঝে নাই হ্যাঁ থার্ড ব্র্যাকেটের মাধ্যমে বড় ছোট করা যায় আমরা থার্ড ব্র্যাকেট দিলে বড় ছোট করা যাবে
যাবে। এছাড়া আমরা এখান থেকে বড় ছোট করতে পারি। হ্যাঁ আচ্ছা, আমি চাচ্ছি এটা একটু ঝাপসা ঝাপসা টাইপের হবে। কি হবে তাহলে? আমরা হার্ডনেস কমাই দিব, কি করব? আর যদি এখানে ডান দিকে দিই তাহলে কি হবে? বাড়বে। ওকে, এটা আমরা বুঝতে পারছি। এগুলো আপনারা কাজ করতে করতে জেনে যাবেন। তারপরে কি কলন টুল, কি টুল? কোনো কিছু কপি করতে চাইলে তাহলে কি হবে? কলন টুল ব্যবহার করতে হবে। দেখেন এই যে কপি করলাম, আমরা একটু দেখি এটা কেমনে কাজে লাগে। সবগুলাকে বন্ধ করে দিলাম, কার্সার এখানে রাখলাম, এখানে ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলাম। আচ্ছা দেখি, আমরা চাচ্ছি এই চোখটা এখানেও আসুক। কি চাই? দেখেন এই চোখটাকে কোন জায়গায় নিতে চাই? তাহলে কোনটা সিলেক্ট করব? এই যে কলন স্টাফ টুলটা সিলেক্ট করলাম এবং এখান থেকে চোখটাকে কপি করব। অল প্রেস করে কি করতে হয়? কপি করতে হয়। এই যে নিলাম এটাকে। হ্যাঁ এখন আমরা এখানে নিয়ে বসালেই বসে যাবে, বুঝতে পারছেন? আগে এখানে নিলাম, অল প্রেস করে কপি করতে হবে। কি এখন এই চোখটা কপি হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন? এই দেখেন এখানে আমরা ওই চোখটা এবার বসাতে পারবো। অনেক সময় আমরা এটা করি না, দেখবেন বিভিন্ন ব্যক্তি ওই যে তিনটা গরুর উপরে একটা মাথা দেয়, এই জায়গায় এটা কাজ করে ওটা কাজ করে, দেখেন না? তাহলে এইভাবে আমরা করতে পারবো। আচ্ছা তাহলে আমরা রাইট 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 এখানে গিয়ে এই টুলটা সিলেক্ট করতে হবে, যেটা আমরা কলন স্টপ টুল বলে। হ্যাঁ এরপর আমরা এখানে সিলেক্ট করব, অনেক অসাধু কাজ করা যায়, বুঝতে পারছেন? ফটোশপ দিয়ে এটা সিলেক্ট করলাম, এখন এখানে গিয়ে আমরা এভাবে দিলে কি হবে? যারা আমরা ডিফারেন্ট রিলিজিয়াসে আছি, দেখবেন ওই যে কালিমা থাকে না, এখানে একটা ই হয় না, এভাবে অনেকগুলো ই দেয় না, অনেকগুলো হাত থাকে না, এগুলো কেমনি অ্যাড করে? ফটোশপের মাধ্যমে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এখানে একটা চোখ দিতে পারবো। প্রথমে কপি, তারপর কি এখানে বসাই দিতে হবে, কপি, তারপর আমরা এখানে বসাইলে ওই চোখটা কোথায় পেন্টিং হবে? এই জায়গায়, বুঝতে পারছেন? আই হোপ আমরা বুঝতে পারছি। আরও ভালোভাবে কাজ করা যায় ছবি ভালো হলে, ঠিক আছে? আমরা একটু গুগলে যাই, কোথায় যাই? গুগলে এই কাজটা আমরা একটু দেখি। বুঝে নাই কি কি ছোট করা যাবে, সব কাজ করা যাবে। যিনি টাকলা থাকে ওনার ইচ্ছা হয় না যে চুল লাগানোর, তো ওইটা আপনি করতে পারবেন ফটোশপে। আচ্ছা যাই হোক, কাজ করতেছে না। হ্যাঁ আচ্ছা, আর কেউ যদি মনে করেন কালো থাকে তাকে ফর্সা করা যায়, তাই না? সব কাজ করা যায় ফটোশপে। ওকে তাহলে আমরা এই টুল পর্যন্ত আসছি, এটার কাজ ওই একই রকম, বুঝতে পারছেন? প্যাটার্ন, এটা এটার কাজ কি? ওই যে একভাবে এটা কপি হইতে যাবে, হইতে যাবে, এটার নাম কি? প্যাটার্ন। এরপরটা আমরা যাই, এই টুলের নাম হচ্ছে স্টোরি। আমরা ওই যে ব্যাগে যেতে চাই, কি কি কাজ করছি সবগুলো স্টোরি দেখা যাবে কোন টুলের মাধ্যমে। এই যে এখানে ক্লিক করলাম, এখন আমরা কোথায় কোথায় ছিলাম সব দেখা যাবে, কি কি কাজ করছি দেখতে পাচ্ছেন? ওই যে এখানে ব্রাশ অ্যাপ্লাই করছি, ওই যে আগে আগে চলে যাওয়ার জন্য কোথায় যাব, পূর্বে কোথায় কোথায় কাজ করছি সব যাওয়া যাচ্ছে, দেখেন সব স্টোরি আমরা জানতে পারছি। আমরা পূর্বে কোন কোন জায়গায় কি কি কাজ করছি সব ব্যাগ যাওয়া যাচ্ছে। তাহলে আমাদের যা যা কাজ করছি সবগুলো দেখা যাচ্ছে কোন জায়গা থেকে? হিস্টোরি থেকে। ওকে আমরা নিচে চলে গেলাম, একদম লাস্ট ছিলাম কোন জায়গায়? এখানে, তাই না? আচ্ছা এরপরে এটার নাম কি? ইরেজার চুল। আমরা কোনো কিছু মুছে ফেলতে চাইলে ইরেজার, দেখতে পাচ্ছেন? মুছে ফেলার জন্য কোনটা সিলেক্ট করতে হবে বলেন? ইরেজার টুল। আচ্ছা আমরা চাচ্ছি এই ছবিটাই, আই মিন এই যে এটাকে আমরা বন্ধ করলাম, এই ছবিটাই রিমুভ করা। এই যে ছবি মুছে ফেলা যাবে, পুরো ছবি কি করা যাবে? মুছে ফেলা যাবে। ওকে, এগুলো আমাদের আস্তে আস্তে কাজ করতে করতে মুখস্থ হবে, আপনারা বাসায় গিয়ে এগুলো একটা একটা করে দেখবেন। হ্যাঁ ওকে, তারপর একটা টুল আছে, এটার নাম গেলে দেখবেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। কি টুল? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার কাজ কি? ধরে নিচ্ছি আমরা এই যে এটা ব্যাকগ্রাউন্ড কি আছে, আমি এটা একটা কপি নেই, ব্যাকগ্রাউন্ড সাদা আছে না, এই সাদাটাকে কি করতে চাই আমি? রিমুভ করতে চাই, তাই না? তাহলে আমাদের এটা প্রথমে আনলক করতে হবে, তারপরে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কি করতে হবে বলেন? অল প্রেস করে নিতে হবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হবে, কি রিমুভ হবে আমরা এই যে দেখি, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, বুঝতে পারছেন? কোনটা রিমুভ হচ্ছে? ব্যাকগ্রাউন্ডের ওই কালারটাই বেশিরভাগ রিমুভ হবে, তবে মাঝে মাঝে আমাদের ফেসও চলে যেতে পারে। এটার মাধ্যমে কি হয়? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, বুঝতে পারছেন? এই পয়েন্টের কাজ কি? ম্যাগনেটিক ইরেজার টুল, এটার মাধ্যমে বিভিন্ন জায়গায় জাস্ট ক্লিক করবেন, ওইটাই ডাইরেক্ট রিমুভ হবে।
বুঝতে পারছেন? আসলে এগুলো বিভিন্ন কাজ অনুযায়ী অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, আমাদের ছবি কাজ ওইগুলো অনুযায়ী। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি কি বলেন, গার্ডিয়ান। এখানে সিলেক্ট করলে, এবার সিলেক্ট করলে আমাদের একটা কালার পড়ে যাবে। ধরে নিচ্ছি এখানে আমরা গার্ডিয়ান একটা কালার দিলাম, কি দিলাম দেখি, এই যে উপরে সিলেক্ট করলাম, কোন জায়গায়, উপরে। আমি যাচ্ছি এখানে ডাবল ক্লিক করার পর এই জায়গায় একটা কালার দিলাম, হচ্ছে লাল কালার দিলাম। কি কালার দিলাম এখানে? আমি একটা কালার দিলাম, মনে করেন দুই দিকে দুই কালার দিলাম, ওকেতে প্রেস করলাম। এখন আমরা নতুন একটা লেয়ার নেই। এইবারে দেখেন আমরা এইভাবে অ্যাপ্লাই করি একটা, দেখেন কি হচ্ছে, কালার অ্যাপ্লাই হচ্ছে হচ্ছে, কিন্তু আমরা এটাকে এইভাবে রিমুভ করে দিই, এই যে হচ্ছে না। তাহলে আমরা বিভিন্ন জায়গায় দেখে এইদিকে এক কালার, এইদিকে এক কালার কিভাবে অ্যাপ্লাই করব? আমরা ব্যাকগ্রাউন্ডে দেখি না দুই পাশে দুই কালার, কেমনে দিব? প্রথমে গার্ডিয়ানে সিলেক্ট করবো কোথায়, তারপরে এই জায়গায় উপরে ক্লিক করবো, ডাবল ক্লিক, কোথায় ক্লিক করবেন? তারপর আমরা এখানে এই যে সুইচে ক্লিক করে আমরা কালার নিতে পারি। ধরেন এখানে আমি রাখলাম গ্রিন কালার, রাখলাম এই দিকে, রাখলাম কি মনে করেন আপনার, এই ব্লু কালার রাখলাম, অনেক কালার নেওয়া যাবে। এই যে আপনি এখানে মাঝখানে একটা কালার নিতে পারবেন, যত কালার আপনি 100 কালার নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে সিলেক্ট করলাম, এখানে আমি আর একটা ক্লিক করলাম, ক্লিক করলে চলে আসবে এখানে, ক্লিক করতে হয় নিচে, ডাবল ক্লিক করে আমি চাচ্ছি এখানে ব্ল্যাক টাইপের, চলে আসে, ওকে দিয়ে প্রেস করলাম। এখন যদি আমরা এখানে উপরে ধরে নিচে টান দিই কি হবে, পারা যাবে? এইদিকে টান দিলে কি হবে? আমরা আজকে পরিচিতি দেখতেছি, কোনো ডিজাইন দেখবো না আজকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা কাজ কি, বার্ন টুল, কি টুল, বিভিন্ন জায়গায় হচ্ছে জোড়া যায় না বলে না, এটা কাজ হচ্ছে বার্ন টুল। আমরা কোনো কিছু ব্লার করতে পারি, কি করতে পারি, ঝাপসা করতে পারি। আচ্ছা, এরপরে আমরা এটার কাজ কি, এইটার কাজ, এটার কাজ সিমিলার টাইপের। তারপর কি পেইন্ট টুল, পেইন্টের মাধ্যমে কি করে, ওই যে নিজের ইচ্ছা মতো কি করে আঁকা আঁকি করে, বুঝতে পারছেন? সিলেক্ট করে রাইট ক্লিক, তারপরে মেক সিলেকশন, তাহলে এটা কি হবে, সিলেক্ট হবে ওইটুকু। আচ্ছা, তারপরে কি টেক্সট, এটার কাজ কি বলেন, এইটা জানেন এমন কেউ আছে? আমরা এখানে লেখালেখি করতে পারি, কি করতে পারি, তাহলে পেইন্ট টেক্সট টুলের কাজ কি? আচ্ছা, এরপরে জুম ইন আর শেপ টুলের কাজ, এগুলো তো অলরেডি আমরা জেনে গেছি, তাই না? তাহলে আমরা ওভারঅল সব টুলগুলো সম্পর্কে জানছি। হ্যাঁ, এখন আমরা একটা ডিজাইনে চলে যাই, আপনারা নিজেরা বলবেন, আমি ডিজাইন করব। সবগুলো আমি ডিলেট করতে চাই, কেমনে ডিলেট করব? এখানে একটা ক্লিক, তারপরে শিফট প্রেস করে এই পর্যন্ত সিলেক্ট, শিফট প্রেস করে কি এখন সব সিলেক্ট হয়েছে? কিবোর্ডে ডিলেট বাটন প্রেস করতে হবে, কি ডিলেট, অথবা টেনে এই যে ডিলেট করে নিতে হবে, কোন জায়গায় চলে গেছে। এবার আমরা এখানে এনে আবার ওই করে দেই, এই যে চলে আসে, কন্ট্রোল ডিতে সিলেক্ট করি, ডিটা চলে গেছে, পারবেন? তাহলে সবগুলো টুল আমরা এইভাবে দেখে নিব, পারা যাবে? এখন আমরা চাচ্ছি একটা ডিজাইন করতে আগের মতো। আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম বলেন, কি শিখেছিলাম, পতাকা ডিজাইন শিখেছিলাম, মনে নাই? আজকে আমরা ইউটিউবে একটা থাম্বনেইল ডিজাইন শিখবো, কি শিখবো দেখেন, ফাইলে ক্লিক করতে হয় কোথায়, তারপরে কোন জায়গায়, নিউ, আমরা নর্মাল একটা থাম্বনেইল ডিজাইন করি না, বুঝে নাই, সব ডিজাইন করা যায়। এবার আমরা এখানে সাইজ দিলাম, কি দিলাম, সাইজ কত হবে, 1280, হাইট কত হবে, ইউটিউবের সাইজ কত হবে, ইউটিউবের সাইজ কত, ইউটিউবের সাইজ কত, 700, তাহলে 1280, 720, এটা কি হবে, পিক্সেল নাকি ইঞ্চি? 1280 হবে, 1280, 720, তারপর কোথায় ক্লিক করবো আমরা, ও এটা অ্যাড্রেস হয়ে আছে, মেবি কোথাও না কোথাও আমরা এই জায়গায় আমরা কোথাও না কোথাও একটা ইয়ে আছে, এখানে ক্লিক করলাম, এবার দেখি অটো লক করা আছে কোথায়, বুঝতে পারছেন? এই জন্য এটা চলে আসতেছে, রেশিওটা আর কি, হ্যাঁ, লক করার মতো অপশন কোথায় যেন আছে, আমরা দেখি আগে, 1280, তারপরে আমরা সিলেক্ট করলাম 700, ইউটিউবের সাইজ মেবি লক করা আছে কোথাও। হ্যাঁ, এবার কোথায় ক্লিক করব, ক্রিয়েট, এখন আমাদের ওই সাইজে হয়ে যাবে, বুঝছে? এটাকে ধরে আমরা কোথায় রাখবো, মনে আছে, কি করব বলেন, এরপরে কোথায় মুখস্থ হয়ে যাওয়ার কথা, তারপরে
তারপরে আমরা কি করব, আমরা এখানে একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে চাই, কি কালার কোথায় ক্লিক করব? আচ্ছা এই কালারটা আমি পিছনেটা সামনে নিয়ে আসতে চাই, কেমনে নিয়ে আসবো বলেন? কিবোর্ডের এক্স বাটন প্রেস করে, কি প্রেস করে? সাদাটাকে সামনে আনতে চাই, কেমনে? শুধু এক্স, সামনে নিচে আসতেছে তাই না? আমি চাচ্ছি এই এই কালারটা অ্যাপ্লাই করতে, ডাবল ক্লিক, তারপর আমরা কোথায় ক্লিক করলাম, সেমি কালারটা দিলাম, সেমি ব্ল্যাকটা অথবা পুরো ব্ল্যাকটা দিলাম, আমি এই কালারটা রাখলাম, ওকেতে প্রেস করলাম, তারপর কোথায় ক্লিক করব? পড়ে গেছে কালার। এখন আমরা কোথায় কাজ শেষ হলে কোথায় যাব? বাইরে ক্লিক করলাম। আচ্ছা এবার আমরা এখানে চাচ্ছি কি একটা থাম্বনেল ডিজাইন করতে, আমরা কিবোর্ডে আর বাটন নিতে চাই, রোলার নিতে চাই, কি চাই? কিবোর্ডে আর প্রেস করলে কি হয়? রোলার আসে, কন্ট্রোল প্লাস আর আসে, ওই যে দেখেন, ওই যে আসছে তো, ওই যে দেখেন রোলার নাই, এখন ওই যে দেখেন ওখানে লক্ষ্য করেন আসতেছে, আসছে। তা আমরা এই কর্নারে এখানে নিয়ে একটা রোলার বাটন নিতে চাই, পারবো? বিজনেস কার্ড এইভাবে ডিজাইন করে, তারপরে এই জায়গায় আরেকটা রোলার বাটন নিতে চাই, এদিক থেকে আরেকটা, এই দিক থেকে আরেকটা, আমরা একটা শেপ নিয়ে করলে বেশি ভালো হইতো, বুঝতে পারছেন? এটা তো মনেই আছে। ওকে এবার আমরা যে ডিজাইনটা করবো কোন জায়গায় থাকবে? মাঝখানে থাকবে। আচ্ছা এখন আমরা দেখি কি ডিজাইন করি, প্রথমে টেক্সট নিতে চাই, কি নিতে চাই? টেক্সট কই বলেন, এটা কোন জায়গায়? এটা তাই না? এই যে টেক্সট, এখানে আমরা কিভাবে নিব, লেয়ার নিতে হবে? টেক্সটে নতুন লেয়ার নিতে হয় না, হ্যাঁ জাস্ট এখানে ক্লিক করলাম, অটো লেয়ার চলে আসে, আসে না? আমরা এখানে দিলাম, লেখা দেখা যাচ্ছে? ডাবল ক্লিক করে লেখার সাইজটা কি করতে হবে? ছোট করতে হবে, এই যে দেখতে পাচ্ছি ছোট, আমরা লেখার সাইজটা এই যে ছোট করলাম, পারা যাবে? উপর থেকে লেখার সাইজ কি করা যায়? ওকে এই যে ছোট করলাম, এখানে ক্লিক করলাম, লেখাটাকে এবার ধরে কোন জায়গায় রাখবো? এখানে, কিন্তু দেখা দেখা যাচ্ছে, ডাবল ক্লিক করতে হবে, কি করতে হবে? লেখার কালার কোন জায়গায় মনে আছে? মেবি আমরা কি কালার যাবে এখানে, হোয়াইট অথবা ইয়েলো ভালো মানাবে, পারা যাবে? এবার এটাকে ধরে আমরা কর্নার দিয়ে টান দিব, কি করব? কর্নার ধরে টান দিলে কি হবে? বড় হবে তাই না? এত ল্যাকিং করে কি হয়েছে আপনাদের আজকে সবার পড়তে এসেছে তো? গ্রাফিক্স এর একটা সুবিধা কি, একবার এটা যদি পারেন একটা সফটওয়্যার হয়ে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর মতো অত জটিল না তাই না? এই লিংকে যাও, ওই লিংকে যাও, ওই লিংকে যাও, আর এখানে কিন্তু সব এক জায়গায় তাই না? ওকে এইভাবে রাখলাম, এখন আমরা কোথায় ক্লিক করলাম? এখানে ক্লিক করলাম। কিন্তু মানুষ বলে কি ডিজিটাল মার্কেটিং সহজ, কিভাবে আসলে সহজটা কি যারা জানে না তারা বলে, হ্যাঁ না পারলে সবই কঠিন। তো দেখেন আমরা এই যে নিলাম, এটা আমাদের আরেকটা সুবিধা কি, গ্রাফিক্স একটু ধরাধরি করলে হয়ে যায়, অটো হয়ে যায়। ওই যে সাইকেল কি আপনি প্রথমে শিখাই দিতে হয়, ধরলাম চালাই দিলাম, আপনি করবেন এরপরে শিখে যাবেন। তো এই যে মর্নিং এখানে লিখলাম, তারপরে আমরা দেখতে চাই এটাকে আমরা একটু নিচে রেখে নিয়ে আসলাম, কোথায় নিয়ে আসলাম, পারা যাবে? এইটা কেন আসতেছে, কারণ এই অটোটাকে অন করা, কি অন করা? অটো। এবার আমরা এখানে চাই আরেকটা লেখা দিতে, তো আমি এই লেখাটাকে কপি করলাম, কি করলাম, কপি কেমনে করে? ক্যানভার কথা মনে করেন, কেমনে কপি করে? ডাবল ক্লিক করলাম, লেখাটাকে আমি চাই অন্য কিছু, এভরি অন মেক অন হ্যাপিনেস, এই যে লিখলাম, এটা আমরা ছোট করতে চাই, কেমনে ছোট করবো বলেন? ডাবল ক্লিক, তারপরে তারপরে আমরা, পারা যাবে? আরেকটা ওয়ে হচ্ছে কন্ট্রোল টি আর এই কর্নার ধরে কি করা যাবে, ছোট করা যাবে, পারা যাবে কিনা বলেন? এটাকে আমরা এই বরাবর রাখলাম, পারবো আমরা? এটাকে আমি একটু উপরে নিতে চাই, পারা যাবে? সব নিজের ইচ্ছা মতো করা যাবে। ওকে এবার আমরা এখানে চাই কি, এই জায়গায় আমি চাই মনে করেন আপনার পয়েন্ট দিতে, কি দিতে? পয়েন্ট দিতে বা প্যাচের হাতে একটা লেখা দিতে। ওকে আমি লেখাটাকে কপি করতে চাই, কেমনে ধরতে হবে, তারপরে বলেন ধরার পর কোথায় ক্লিক করতে হবে? হয়েছে,
এখানে সিলেক্ট করলাম, তারপরে আমরা লিখলাম পারা যাবে। ওকে, এটাকে আমরা কি চাই বলেন, বড় করতে চাই তাই না? এখানে এইভাবে রাখলাম, কতটুকু এইটুকু রাখলাম। লেখাটাকে আমি চাই প্যাচের হাতের, কি চাই সিলেক্ট করব। তারপরে ফ্রন্টে যাব, কোথায় যাব, উপরে ফ্রন্ট, আপনি যেই ফ্রন্টটা চান আর কি। অনেক লেখা আছে, আমরা এখান থেকে প্যাচের হাতে চাই, তো দেখেন স্টাইল খুঁজেন, চাইনিজ আরবি সবই আছে। এখন দেখেন প্যাচের হাতে তো হয়েছে, কিন্তু ডিজাইন শেষ, কারণ কি বড় হাতে ছিল, কি ছিল, আমরা এখানে অন্য হাতে দিয়ে দিই। ঠিক আছে, আসতেছে আসতেছে না আমাদের, এটা ছোট হাতে বড় হাতে প্রথম অক্ষর হয়, বাকিগুলো হয় সিলেক্ট করতে হবে, কি করতে হবে। এরপর এখানে একটা অপশন পাবো, ক্যারেক্টার নামে কি নামে, এই যে এখানে একটা ক্লিক করবেন, এই যে এটা টিক মার্ক দেওয়া আছে, কি দেওয়া আছে, এখন হয়েছে প্রথম অক্ষরই বড়, বাকিগুলো কি, বুঝতে পারছেন, লেখার ক্যাপস লক বানানোর জন্য সিলেক্ট করতে হয়, কি করতে হয়, তারপরে এটা আমরা বড় হাতে করতে চাই, কেমনে করব, ক্যারেক্টারে ক্লিক করব, তারপরে আমরা এই বক্স আসবে, এখান থেকে এটা ক্লিক করলে কি হবে, এটা ক্লিক করলে কি হবে, ইটালিক হবে, কি হবে, এটা ক্লিক করলে কি হবে, বড় হাতে ছোট হাতে হবে, বুঝতে পারছেন। যাক আমরা এইভাবে রাখলাম, আমি চাই লেখাটা এইভাবে যাবে, এইভাবে, বুঝতে পারছেন, কার্ভের মতো। তাহলে এটাকে সিলেক্ট করে, এটাকে চান না অনেক সময়, আমরা এটা কেমনে করবো বলেন, এই জায়গায় ক্লিক করবো, দেখেন এই যে কেমনে দিতে চান আপনি, অনেক ধরনের অপশন এখানে পাবেন, বুঝতে পারছেন, শার্প নামে অপশন নামে, স্ক্রুট নামে, আমরা আরো অনেকগুলো অপশন আছে দেখি এখানে। আচ্ছা এই পর্যন্ত আমি রাখি, আর গেলাম না সামনে, সামনে গেলে আপনার মনে থাকবে না, পারবেন এইটুকু বলেন, সবগুলার কাজ আপনাদের কাজ হচ্ছে স্পট হিলিং ব্রাশটা কাজ করা। হ্যাঁ, ফটোশপে কয়েকটা টিউটোরিয়াল দেখেন, এখানে চাই আমি একটা মডেল চাই, কি চাই, মডেল কেমনে নিয়ে আসতে হয়, লক্ষ্য করেন লাস্ট স্টেপ আমরা যেটা শিখবো আর কি, এই মডেলটা ব্যাকগ্রাউন্ড নাই তাই না, মডেলটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, পারা যাবে, এই যে এখানে নিজের মতো করে রাখলাম, বুঝে নাই, সহজ বুদ্ধি, পারবেন, পারা যাবে, বসেন একটু। আচ্ছা পারবেন, এখন আমরা শিখবো যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে, কি শিখবো, এবং শুধু ওইটা না, আমরা যে কোনো ছবিকে ডিএসএলআর এর মতো কিভাবে ব্লার করতে পারি, কি শিখবো, আপনার আছে ছবি, মোবাইলে ছবি কিভাবে ডিএসএলআর মতো তৈরি করে, বুঝতে পারছি, এখন আমরা শিখতেছি কি, আচ্ছা এটাকে এক্সপোর্ট কেমনে করে বলেন, এটা আউটপুট কেমনে নিব, কন্ট্রোল শিফট, লাস্ট ক্লাসে বলেছিলাম বলেন, তারপরে কন্ট্রোল শিফট অল্ট এস, কি তখন আমরা জিমে যাকারে নিতে পারবো, বুঝতে পারছেন, ভুলে গেছেন আপনারা কি অবস্থা। হ্যাঁ, একদিনে অনেক শর্টকাট তাই না, এই জন্য মনে রাখতেছে না। আজকে শেষ আমাদের, লাস্ট স্টেপটা দেখি একদম সহজ, আপনাদের দুইটা কাজ থাকবে, একটা হচ্ছে স্পোর্ট রিমুভ করা, কি করা, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডিএসএলআর বানানো, পারা যাবে, কি কি বলেন, মোবাইলে ছবি ব্যাক ডিএসএলআর এর মতো তৈরি করা, আর একটা কি, আমরা একটা ছবি নেই, কাকে নেওয়া যায় বলেন, কারে নেই বলেন, ব্যাকগ্রাউন্ড সহ ব্লার যাতে না আসে, বুঝতে পারছেন, এমন একটা ছবি নিতে হবে। ওকে, আমরা গুগলে গেলাম, এত স্লো কাজ করে আজকে, ব্যাকগ্রাউন্ড ব্লার নাই এমন একটা ছবি নিতে হবে তাই না, ছবি তো ব্লার, আমি আমার একটা ছবি নিই, আচ্ছা
ফটোশপে যাব, কোথায় যাব? ফটোশপ তো কেটে দিছি, আগে সেভ করি। ছবি সেভ হইতে হইতে কত সময় লাগার লাগে মনে রাখেন। কোথায় সেভ করতেছি? ডাউনলোডে, তাই না? এবার আমরা ফটোশপ ওপেন করব। কি ওপেন করব বলেন? কাজ করার সময় একদম স্লো। দেখেন আমরা যেরকম বানাতে চাই এই ধরনের বা এই ধরনের ছবি বানাইতে চাই, খেয়াল করেছেন? ব্লার ব্লার টাইপের। ওকে, তাহলে আমরা কোথায় যাব? ফটোশপে। আমি এখানে গেলাম, লিখলাম কি ফটোশপ, প্রোস হয়ে গেল ফটোশপ। দিদি ডিএসএলআর মধ্যে ছবি বানাতে চাই। হ্যাঁ, ফটোশপ ডাবল ক্লিক করে কি করতে হয় মনে আছে তো আমাদের? হ্যাঁ, ভিডিওটা দেখে শর্টকাট গুলো জেনে নেবেন, শুধু শর্টকাট জানলে বাকিগুলো হয়ে যাবে অটো। আর প্রত্যেকটা টুল ধরে ধরে কাজ দেখবেন কি কাজ। হ্যাঁ, পাপিয়ার খাইতে হবে বলে একটা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক। কেন দেওয়া যাবে না? কেন এটা কপিরাইট? কেন ওইটা তো আপনি ফটোশপ আমরা ক্র্যাক করছি না তাই। আমরা ফটোশপ যদি ডাউনলোড করি ক্র্যাক দেখ, এগুলো কি হবে? হ্যাঁ, তো ওয়ার্নিং খাবে নি, ক্র্যাক না কিন্তু হয় না এটা। দেখি এটাই আমাদের শেষ আজকে। পারবে না তো, ওই ওইটা করলে সাবস্ক্রাইব কমে যায়। আপনি শিখলেন কি তাহলে? আমরা বলছিলাম না ক্র্যাক কোনো সফটওয়্যার দিলে কি হয়। এসে গেলে তো সাবস্ক্রাইবার কমে যাবে, 7 দিন পরে আবার ভিডিও আপলোড করবে, এরপরে আস্তে আস্তে আসবে। চলতেছে, আপলোড করতে পারতেছেন? তো আপাতত ওরা হয়তো উঠে দিচ্ছে। কেন এটা দিচ্ছেন? কমিটি গাইডলাইন আওতা না, এটা কিনতে হয়, আপনি জানেন না যে টাকা দেওয়া কিনে। ওকে, আমাদের ফটোশপ ওপেন হলো, আমাদের উদ্দেশ্য কি? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো দেখেন ফার্স্টে আমরা এই জায়গায় ক্লিক করব। কোন জায়গায়? ফাইল, ফাইল থেকে নিয়ে আসতে পারি অথবা ডাউনলোড থেকে নিয়ে আসতে পারি। ছবিটা কই আছে? কই ছবি কই? তারপর লাস্টে থাকার কথা, তাই না? এই যে এটা, ছবিটাকে ধরে কোথায় রাখলাম? ভালো করে লক্ষ্য করেন, মাত্র কয়েকটা স্টেপ। ছবিটাকে ফার্স্টে কোথায় রাখলাম? যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই ফটোশপে আমরা রাখলাম। কোথায় রাখলাম? ফটোশপে। একদম সহজ হয়ে আর কি, এটা 4 GB র্যাম মাত্র, এই জন্য। আর মানে অনেক লম্বা সময় হয়েছে তো এই জন্য এটা চলে আসলো এই জায়গায়। এবং এটাকে আমরা কিভাবে করবো? আগের মতো মুখস্থ হয়তো হয়ে গেছে, তাই না? এটাকে ধরে কি করতে হবে? আমরা যতক্ষণে শেষ করি ততক্ষণে সে লোডিং হচ্ছে আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কি করতে চাই আমরা? ব্লার করতে চাই। ওকে, আগে ছবিটাকে এখানে নিন। হ্যাঁ, ছবি ব্লার, এটা বুঝতে পারছেন? এটা ব্লার না, এটা আমার ছবি ভুলা আসছে, অনেক আগে তোলা তো, তখন 2 বছর আগের। ওকে, স্যার আমরা ছবিটাকে ধরে এই জায়গাকে মিলাবো, তাই না? এখন আমরা যাবো রিমুভ ডট বিজিতে। তাহলে আমাদের তো রিমুভ ডট বিজিতে কি ডাইরেক্ট করতে পারি, এটা ঘোলা আসবে, তাই না? এই জন্য আমরা এখানে কাজ করবো। আচ্ছা, যাই আমরা ওইখানে যাই, কবে ওপেন হবে আল্লাহ জানে। ধরে কি করবো আমরা? রেকর্ড করতেছে তো, চাই অ্যাডজাস্ট করলাম, ফটোশপ দুইটা চলতেছে। এই যে ছবিটা আর এইটা, বুঝতে পারছেন? দুইটা একসাথে অ্যাডজাস্ট করতে হবে আগে। অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আমরা যাব
এই জায়গায় ক্লিক করবে, এটার একটা কপি কি করবে, ফারস্টে কপি ওপেন হইছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করব, মানে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিচের দিকে এভাবে রেখে দিলাম, পারা যাবে। এখন আমরা গুগলে যাব, কোথায় যাব, এখানে সার্চ করব রিমুভ ডট বিজি, কি সার্চ করব, হাই কোয়ালিটির আমরা রিমুভ বিজি করতেছি, ঠিক না, আমরা এখানে লিখলাম কি, এটার ভিতরে আমরা যাব, পারা যাবে, এটার ভিতরে চলে যাব, সহজ হয়েতে বেশি জটিলে আমরা না যাই না। এখন ছবি এখানে আপলোড করতে হবে না, ছবি কোনটা ছিল, এটাকে ধরে আমরা এখানে আপলোড করে দিলাম, করে দিলাম ড্র্যাগ এন্ড ড্রপ, আজকে কাজ করতেছে কালকে, আরে গ্রাফিক্সের ক্লাসে বসা উচিত ছিল। আচ্ছা পরের ক্লাসে যদি গ্রাফিক্স ক্লাস ফাঁকা পান ওইখানে বসে যায় না, এখানে বসালাম, তারপর কোথায় ক্লিক করব, ডাউনলোড, ওকে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হওয়ার পর কোথায় থাকবে, এই যে চলে আসে, যাবো ফটোশপে, কোথায় যাব, ফটোশপে গিয়ে আমরা এটা বসাই দিব, কোথায় বসাবো, নতুন ট্যাবে, কোথায়, এখানে না, কোন জায়গায়, এই যে এটা পাশে আরেকটা ওপেন হবে, যেখানে ওপেন হয়েছে এটাকে কোথায় রাখবো, অ্যাডজাস্ট, এটাকে ধরতে হবে, কি করতে হবে, ধরে কোথায় নিব আমরা, এই জায়গায়, পারা যাবে, এই একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ডাইরেক্ট নেওয়া, ডাইরেক্ট নেওয়া কীভাবে, প্লেসমেন্ট, এখানে ক্লিক করবো ফাইল কোন জায়গায়, তারপরে আমরা প্লেসমেন্টে ক্লিক করবো, কোথায় ক্লিক করবো, দেখে এখানে প্লেসমেন্ট লেখা আছে, প্লেস দেখ লেখা আছে, এই জায়গায় আমরা ক্লিক করবো, পারা যাবে, কবে আসবে কে জানে, এরপর কোন জায়গায়, সবার লাস্টে নাকি, এই ছবির উটা উপরে বসবে, বসে এটাকে ধরে কর্নার ধরে কি করব, একটা টান দিব, পারা যাবে, এই কর্নার ধরে একটা টান দিব নাকি, বরাবর করব, কি করব বলেন, ভালো করে দেখবেন, বরাবর বসে, এবার এখানে ক্লিক করবো, পারা যাবে, তাহলে এবার আমাদের কাছে কাজ হচ্ছে এইটার উপরে ডাবল ক্লিক করা, কি করা বলেন, যে এটা রিমুভ করছি, বুঝতে পারছেন, ডাবল ক্লিক করব, কি করব, ওই যে সিলেক্ট হয়েছে, খেয়াল করছেন, সিলেক্ট হয়েছে না, এখন আমরা এই ছবিতে যাব, কোথায় যাব, পিছনের ছবিতে, এটা আমাদের দরকার নেই, বাট এটা বন্ধ করে দিলাম, দেখতে পাচ্ছি এখানে আরেকটু বাহিরে নিয়ে আসা দরকার, কি দরকার, তাহলে আমরা যাব ইমেজে, কোথায় যাব, এবং সিলেকশনে চলে যাবো আর কি, ইমেজ অথবা লেয়ার মেবি, এই যে সিলেকশনে যাব, কোথায় যাব, সিলেক্ট, তারপর আমরা এখানে সাবজেক্টে চলে যাব, কোন জায়গায় যাব, সাবজেক্ট অথবা ফোকাস এরিয়া, মেবি সাবজেক্ট এখানে আছে, ফেজার আসবে একটা, হ্যাঁ এত স্লো, আচ্ছা আপনার গ্রাফিক ডিজাইনের ক্লাসে পরবর্তী ক্লাসে বসে না, এটা কাজ করা যাবে না, একটু হার্ড হার্ড আসতেছে আস্তে আস্তে, ইন প্রোগ্রেসে আসবে, অ্যাকুরেট হবে, একদম অ্যাকুরেট, ওই যে যতটুকু ফাঁকা দেখতে পাচ্ছেন না ওইটুকু হয়ে যাবে, সব 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 হয়ে যাবে, হ্যাঁ এগুলো সব রিমুভ করা যাবে, দেখি সে থামে কবে, আচ্ছা এখানেই রাখলাম আর কি, বাকি ক্লাসে আমরা বাকি রুপি শেষ করবো, ঠিক আছে, সিলেক্ট করতে পারতেছে না, এই সিলেকশনে গিয়ে আমাদের শুধু এই যে সাবজেক্ট এরিয়া যেটা ওইটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ তাহলে এক্স্যাক্টলি যতটুকু আমাদের এজ ডিটেকশন ওটুকু হয়ে যাবে সাবজেক্ট এরিয়াটা আর কি, ফোকাস এরিয়া সাবজেক্ট মেবি এইটা, আচ্ছা এই যে এটা মডিফাই ক্লিক করবো, কোন জায়গায়,
মডিফাই, তারপর আমরা ক্লিক করব এক্সপ্যান্ডে, কোন জায়গায় এক্সপ্যান্ড। এবার আমরা এখানে কত পিক্সেল বাড়াইতে চাই, আমি মনে করেন 2 পিক্সেল বাড়াইতে চাই বা 3 পিক্সেল। হ্যাঁ আসলে দেখবেন যে কতটুকু হয়, এখানে অ্যাপ্লাই এ ক্লিক করে দেখবেন আর কি, তারপরে ওকেতে প্রেস করবেন, তাহলে কি হবে এই যে একটু বাইরে চলে যাবে, দেখছেন গেছে বাইরে গেছে না। এখন আমরা কি করব, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে আপনি এখানে কন্ট্রোল জে তে ক্লিক করবেন, কি করে ক্লিক করবেন, কন্ট্রোল জে, যে কপি হবে, এটা কপি হয়েছে। এবার আমাদের এই যে এটা, এই ছবি থেকে আমি সরাইতে চাই হচ্ছে মডেলকে, কাকে সরাইতে চাই, মডেলকে, আপনি চাইলে ওইভাবে সরাইতে পারেন, এখানে ডাবল ক্লিক করবেন, কি করবেন ডাবল ক্লিক করে মডেলকে সরাইতে পারেন, অথবা কন্ট্রোল ডি সিলেক্ট করে, কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, হ্যাঁ এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ডাইরেক্ট রিমুভ করতে হবে, সিলেক্ট এটা, তারপরে আমরা ইফেক্টে যাব, কোথায় যাব সরি ফিল্টারে যাব, তারপরে ব্লারে যাব, কোন জায়গায় ব্লার, তারপরে এখানে যাব গোশিয়ান ব্লার, কোথায় যাব গোশিয়ান ব্লার, এবং ইচ্ছা মতো ব্লার করতে পারি। তো দেখেন আমরা এইভাবে ব্লার করলাম। তো ব্লার করা যাচ্ছে, দেখেন মডেল কিন্তু ব্লার হয় না, মডেল ব্লার হয়েছে। এবার ওকেতে প্রেস করব, কোথায় ব্যাকগ্রাউন্ড সব, আমাদের মডেল তো ব্লার হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড ব্লার করতেছি, মডেল ক্লথ কোথায় ব্লার হচ্ছে, আমার ছবিটাতে ব্লার এই জন্য বুঝতে পারছেন না। ওই যে দেখেন ব্লারটা কি হয়েছে, দেখেন এখন বুঝতে পারছেন অ্যাকচুয়াল সবই ব্লার। এখন আমরা যদি এটা ক্লিক করি, এই যে দেখেন মডেলটা কিন্তু ঠিকই রয়েছে, তাহলে এজ ডিটেকশন দেখেন ঠিক আছে, আর আমাদের একদম পারফেক্ট যেরকম ডিএসএলআর ওইভাবে হয়ে গেছে। এখন আমরা ফাইনালি কালার অ্যাপ্লাই করতে চাই, কি অ্যাপ্লাই করতে চাই, এখানে ক্লিক করবে, এবং কালার অ্যাপ্লাই করার জন্য কোথায় যাব, কালারে কোথায় যাব, এই যে এখানে ক্লিক করে আপনি কি চান, এখান থেকে দেখতে পাচ্ছি একটু আমাদের ই থাকে না, কালার টোন থাকে না, একটু দেখবেন হচ্ছে গাঢ় গাঢ় টালার কালার, এখানে কিন্তু কালার কম আছে তাই না। আমরা একটু রেড বাটন বাড়াইতে চাই, তাহলে এখানে ক্লিক করবো, ভেরি এখানে ক্লিক করবো, বা এখানে স্যাচুরেশনে ক্লিক করতে পারি, বুঝতে পারছেন, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু বাড়াইতে চাই, বুঝতে পারছেন। আচ্ছা এরপরে আমরা এখানে সিলেক্ট করে আরো অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে দেখে নেবেন, বুঝতে পারছেন, আস্তে আস্তে সবগুলো বাড়বে। এছাড়া আপনার এই জায়গায় আরো এফেক্ট আছে, আরো আরো কিছু আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর ফিল্টার কার্ভ নামে অপশন আছে, এগুলো কালার ফাংশন আমরা জানবো এখন না। এই যে ব্রাইটনেস কন্ট্রাস্টে ক্লিক করে আমরা চাইলে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াতে পারি। এছাড়া আপনার একটা অপশন আছে লেভেল, এটার মাধ্যমে আমরা লেভেল বাড়াতে পারি। সবগুলো আসতেছে, বলবেন যে ভাই কই এগুলো কই আসতেছে বলেন তো দেখি, ওই নিচে কোথায় নিচে আসতেছে, আমাদের এই যে লেয়ারের জন্য এটা দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন। তো যাই হোক আমরা পরবর্তী অপশনে দেখবো কিভাবে কালার অ্যাডজাস্ট করে, এই হচ্ছে ছিল কিভাবে আমরা ফটোশপে রিমুভ করতে পারি অথবা ব্লার ব্যাকগ্রাউন্ড করতে পারি, বোঝা গেছে, পারা যাবে। এই দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, তাহলে যে কোনো মডেলের আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, আশা করি পারবেন। এই যে দেখালাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার অন্য একটা কি পিছনে আরেকটা সিনারি বসাতে পারবেন, ওটাও পারবেন, যে কোনো কিছু বসাতে, এই যে বসাইছি একটা সিনারি, হ্যাঁ বসাই দিতে পারবে। এই যে দেখেন এই মডেলের এখানে এটা বসাই দিতে না, এইভাবে পারা যাবে, হ্যাঁ আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। এই যে দেখেন না মানুষ কাইটে এই জায়গাতে এমনি এটা কি ওই করে, এটা ফটো ম্যানিপুলেশন বলে, কি বলে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো একটু, তবে আপনারা টুল শিখে আসবেন, হ্যাঁ পারা যাবে, ওকে বুঝে নাই, ক্যানাডা যাবেন গা স্যার, জি স্যার বলছিলাম তো গেছিল যে,